হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মানিক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিডি ট্রাভেলারে। গত কয়েকদিন যাবত আমরা মেঘালয়ের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলি ঘুরে বেড়াচ্ছি। গত পর্বে আমরা ঘুরে বেড়েছিলাম মেঘালয়ের মসিনরামের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলি, আর আজকে আমাদের এই পর্বে আমরা ঘুরে বেড়াবো মেঘালয়ের মসিনরাম, যেটা পৃথিবীর সবচেয়ে বহুল বৃষ্টিপাত অঞ্চল এখন বর্তমান পৃথিবীতে। আর সেই মসিনরামেরই মাস্ট ভিজিটেড প্লেস সেই গরম পানির ঝর্ণা সহ আরো নানান দর্শনীয় জায়গাগুলি ঘুরে বেড়াবো। তবে তার আগে চলুন দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। আমরা এখন আছি মাউজিং উইন্ড কেভ, যেটা শিবলিঙ্গ কেভ নামে পরিচিত। সেই কেভের ঠিক উপরের পাহাড়টাতে আমরা আছি। এখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো আছে, এই রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে দেন অন্য কোনো টুরিস্ট স্পটে আপনাদেরকে নিয়ে যাব। আমরা যেখানে খেতে আসলাম এখন, এটার চারপাশে বসার খুব ভালো একটা ব্যবস্থা আছে। বসার জায়গাগুলিতে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে। আমি এখন আছি এই যে হোটেলে আমি লাঞ্চ করতে আসছি, সেই হোটেলের ঠিক পিছনের বারান্দাতে। বারান্দা না, এটা আসলে একটা কার্নিশ, দোতলা হোটেল, এটা একটা কার্নিশ। আর আমরা একটু এই রাস্তাটা ধরেই কেভ দেখতে গিয়েছিলাম আমরা, এবং এই রাস্তাটা ধরে গিয়েছিলাম। এই রাস্তাটা পাহাড় হয়ে আঁকা বাঁকা হয়ে এখানে এসে পৌঁছে। পাহাড়ি রাস্তা অনেক সময় ঘুরতে হয়, সোজা হলে খুবই কাছে। মসিনরাম ভবনে এসে মসিনরামে আমাদের দুপুরের খাবারের জন্য আমাদের ড্রাইভারের পরামর্শ অনুযায়ী মসিনরামের মাজুম্বিক কে বা শিবলিঙ্গ গুহার উপরের এক স্থানীয় খাসিয়াদের দ্বারা পরিচালিত ছোট্ট একটি রেস্টুরেন্টকে আমরা বেছে নিয়েছিলাম। আমরা মসিনরাম ভিলেজে বেড়াতে এসে শিবলিঙ্গ গুহার ঠিক উপরেই এটা ঠিক আসলে রেস্টুরেন্ট না, ওরা লোকালি এটা সার্ভ করে যারা টুরিস্ট আসে তাদের জন্য। আমরা এখানে ভেজিটেবল থালির অর্ডার করেছিলাম। ভেজিটেবল থালির মধ্যে আলু ভাজি, ডাল, পাঁপড়, রাইস এগুলি দেয় এবং চাটনি আছে, প্লাস ডিমটা এক্সট্রা অর্ডার করা হয়েছে এখানে। আর ভেজিটেবল থালির প্রাইস এখানে 80 টাকা, কিন্তু ডিমটা 30 টাকা, একটা ডিম 30 টাকা। যেহেতু একটু রিমোট হলে একটু দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। ওকে, আমাদের লাঞ্চ তাহলে শুরু করি এখন। এটা পাঁপড়, এখানকার শিলংয়ে এটা সব জায়গাতেই পাওয়া যায়। এটা মচমচে গরম, বেশ ভালো। যারা ভাজা পোড়া পছন্দ করে খাবার তাদের জন্য এটা খুবই ভালো লাগে। বাঙালি হিসেবে গরম ভাতের সাথে পাকলা ডাল আর গরম ডিম ভাজা আর কিছু লাগে না। আর বেড়াতে এসে এরকম বাঙালি খাবার পেলে তো সেটা খুবই ভালো লাগার কথা। আমাদের লাঞ্চ কমপ্লিট। আসলে এখানে কাউন্টারে যে মেয়েটা আছে ও খুবই লাজুক। আসলে এখানকার যারা আছে তারা প্রত্যেকেই অনেক লাজুক প্রকৃতির মানুষ এবং খুবই ভালো মন মানসিকতার। আপনারা যারা মসিনরাম গ্রাম ঘুরতে আসবেন, এটা সিনসেরা রেস্টুরেন্ট নাম, এটা শিবলিঙ্গ কেভের ঠিক উপরেই, এখানে অবশ্যই খেতে আসবেন যদি অন্য কোথাও না খান। এখানকার খাবার দাবার অত্যন্ত ভালো মানের, আমরা খেয়ে খুবই হ্যাপি আমরা। আমাদের আবার ট্যুর আরম্ভ হলো। আমরা এখন
হট স্প্রিং এর দিকে যাচ্ছি। দেখা যাক কেমন পানি পাই আমরা ওখানে, কেমন গরম পানি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে। বন্ধুরা, দুপুরের খাবারের পর আমরা রওনা দিয়েছিলাম মৌসিনরামের মাস্ট ভিজিটেড প্লেস হট স্প্রিং বা প্রাকৃতিক গরম ঝর্ণার উদ্দেশ্যে। কিন্তু যাত্রাপথে আমাদেরকে থামতে হলো রাস্তার উপরে বিশেষ একটা দৃশ্য দেখার জন্য। মেঘালয়কে বলা হয় মেঘের রাজ্য। মেঘালয় দেখতে এসে মেঘের দেখা পাবো না এমনটা তো হতেই পারে। তাই মৌসিনরাম বেড়াতে এসে আমরা রাস্তার উপরে মেঘের দেখা পেয়ে গাড়ি থেকে নেমে পড়লাম সবাই। আমরা এখন যাচ্ছি হট স্প্রিং এর জায়গাটাতে, এবং হট স্প্রিং এ যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর, অসম্ভব অ্যাডভেঞ্চারপূর্ণ থ্রিল আছে রাস্তাটার মধ্যে। এবং আমরা এখন যেই জায়গাটাতে আছি এটাও একটা ভিউ পয়েন্ট বলা যায়, বাট এটা অলিখিত ভিউ পয়েন্ট। আমরা এখানে থামছি তার কারণ হলো এখানে এসে দেখলাম যে প্রচুর মেঘ উঠছে এখানে, আর শিলংয়ে আসার পরে এই প্রথম এত সামনে থেকে আমরা মেঘ দেখতে পেলাম। কেমন লাগছে এখানে এসে? আবার মেঘ উঠা শুরু হয়েছে। মেঘের রাজ্যে এসে মেঘের সাথে নিজেদের মিতালি করতে পেরে মনের ভেতর এক অন্যরকম সুখানুভূতি ফিল করলাম। যেতে মন না চাইলেও আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না মেঘের রাজ্যে। মেঘের ভিতর দিয়ে গাড়ি আমাদেরকে নিয়ে চললো প্রাকৃতিক গরম পানির ঝর্ণার দিকে। রাস্তা আসলে কোনটা কনফিউশন দূর হয়েছে, আমরা এই পায়ের রাস্তাটা দিয়ে হট স্প্রিং এর কাছে যাবো। নির্মল বাতাস, কি বিশুদ্ধ বাতাস। শুরু থেকে যে আশ্চর্য প্রাকৃতিক গরম পানির ঝর্ণার কথা আমি বলছিলাম, সেই গরম পানির ঝর্ণাটা মূলত মেঘালয়ের শিলং থেকে 64 কিলোমিটার দূরত্বে জাকরেম নামক স্থানে অবস্থিত। আর আমাদের গাড়ি এখন সেই গরম পানির ঝর্ণার দিকে ছুটে চলেছে। সারা বছরই বিশাল সব পাথরের ফাঁক গলে গরম পানি গড়িয়ে পড়ে জাকরেমের সেই হট স্প্রিং থেকে। দেখতে পাচ্ছেন মসিনরামের জাকরেমে অবস্থিত হট স্প্রিং এ যাওয়ার রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত হট স্প্রিং এর জায়গাতে এসে পৌঁছলাম। মসিনরামের জাকরেম এলাকাটি পুরোটাই পাথুরে পাহাড়ি এলাকা। আমরা এখন সেই কাঙ্ক্ষিত হট স্প্রিং এর দিকে যাচ্ছি, যেটাতে আসলে এটা একটা গরম পানির ঝর্ণা, সেই ঝর্ণার দিকে যাচ্ছি। হট স্প্রিং এ প্রবেশ করতে টিকিট করা লাগে 30 রুপি করে টিকিট পার হেড, 12 বছরের নিচের বাচ্চাদের জন্য 20 রুপি। আমি এখান থেকে পানি পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু সেটা আসলে ঝর্ণার পানি কিনা সেটা বলতে পারছি না। পাহাড়ের উপর থেকে বেশ ভালোই নিচে, কিন্তু নামার ব্যবস্থাটা উন্নত মানের মনে হয়েছে আমার। এখানে
আসলে কোনো রিলিক নেই। কি সুন্দর জায়গা। অসম্ভব সুন্দর, বিশাল বড় বড় পাথর এখানে দেখা যাচ্ছে। ওয়াও, দুই পাহাড়ের মধ্যে যে পাহাড়টিতে ঝর্ণা আছে সেই পাহাড়টিতে যাওয়ার জন্য সেতুর ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। ঝর্ণার পানি পড়ার আওয়াজ বেশ ভালোই বোঝা যাচ্ছে এখান থেকে। বর্ষার সময় মনে হয় এখানে অনেক পানি হবে। কাউন্টার থেকে টিকিট করে টিকিটটা সাথে রেখে দিবেন, এখানে টিকিট চেক হয়, দেন আপনারা ভিতরে ঢুকতে পারবেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এখানকার বিশাল বড় বড় পাথর দেখে। এলাকাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মেঘালয়ে অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে। গরম পানির ঝর্ণাটি প্রকৃতির এক অমূল্য দান। সেই হট স্প্রিং এর আসল উৎসের জায়গা। এখানে আমি কিন্তু গরম পানির যে ধোয়া এখানে দেখা যাচ্ছে, আমি একটু বুঝতে পারছি না ক্যামেরাতে সেই ধোয়াটা দেখা যাচ্ছে। গরম পানি বের হয়ে আসছে, এটা আসলে সত্যি আশ্চর্যজনক একটা ব্যাপার। আর একটা মজার ব্যাপার হলো এখানে বিশাল বড় বড় পাথর খন্ড দেখা যাচ্ছে। এখানে একটা অনেক বড় বড় পাথর অসম্ভব সুন্দর এবং ভালো লাগা জায়গা, অন্তত আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখানকার পাথর দেখে। শিলং শহরের নাম করা হয়েছে এই পাথরের জন্য, এটাকে কিন্তু শৈল শহরও বলা হয়। আর এখানে এখানে এসে মনে হচ্ছে যে শিলং শহরের নামকরণটা একেবারেই সার্থক। যদিও এই ধরনের পাথর পুরো শিলং জুড়ে, পুরো মেঘালয় জুড়ে আপনারা দেখতে পাবেন। এখানে গোসল করতে গেলে সুইমিং পুল আছে, একটা গরম পানির একটা ঠান্ডা পানির। সুইমিং করতে এখানে 100 রুপি লাগে। যদি আপনারা ড্রেস নিয়ে না আসেন তাহলে এখান থেকে ড্রেস ভাড়া করতে পারবেন, 1500 নেবে ওরা চার্জ। এটাই হলো সুইমিং পুল। সাঁতার কাটতে 100 রুপি লাগে।
এখন হট স্প্রিং এর একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে একটা জিনিস আমার দেখে খুবই ভালো লাগছে, এখানকার বিশাল বিশাল বড় বড় পাথর খন্ড। এখানে আর একটা সুইমিং পুল আছে, এটা হলো ঠান্ডা পানি, এটা দেখি কিরকম ঠান্ডা। ওই পাশেরটা সম্পূর্ণ গরম আর এটা হলো ঠান্ডা। ওকে বাই, থ্যাংক ইউ। ওকে গাইস, আমরা অনেকক্ষণ যাবত হলো হট স্প্রিং জায়গাটাতে আছি। এখানে 30 রুপি করে ঢুকতে হয়, আমি আগেই আপনাদেরকে বলেছি। এখানে মূলত একটা গরম পানির ঝর্ণা আছে, এখানে প্রাকৃতিকভাবে গরম পানির ঝর্ণা। তো এখানে 30 রুপির মধ্যে আসলে এখানে গোসল করার ব্যবস্থা আছে, লেডিস ওয়াশরুম এবং জেন্টস ওয়াশরুম আলাদা আলাদা। তো ওয়াশরুমে আপনারা যদি গোসল করতে চান তাহলে 30 রুপির টিকিটের মধ্যেই সেটা হয়ে যাবে, কিন্তু আপনারা যদি সুইমিং পুলে আপনারা এখানে গোসল করতে চান তাহলে সেই ক্ষেত্রে 100 রুপির একটা টিকিট কাটতে হবে। কিন্তু আমরা, আমাদের সময় স্বল্পতা এবং আমাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, এই জন্য আমরা সুইমিং পুলে নামতে পারিনি, যার কারণে 30 রুপির টিকিটের মধ্যে যে হট স্প্রিংয়ের যে কলের মাধ্যমে যে পানির ব্যবস্থা আছে সেটাতেই আমরা গোসল করে নিয়েছি। কিন্তু একটা কথা বলতেই হচ্ছে যে যেই পানিটা এখানে সরাসরি কলের মাধ্যমে আসে সেটা একটু বেশি গরম, বাট সুইমিং পুলের পানিটা খুবই কমফোর্টেবল। এটা আমার মনে হয় যে সুইমিং পুলে নামতে পারলে আমাদের খুবই ভালো লাগতো। আপনারা যখনই আসবেন এখানে ওরকম প্রস্তুতি নিয়ে আসবেন যাতে সুইমিং পুলে আপনারা নামতে পারেন। আমরা এখন হট স্প্রিং থেকে চলে যাচ্ছি, এখন আমরা শিলং শহরের দিকে যাব। তো গাইস, তাহলে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং নতুন যারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল আইকনটি ক্লিক করে না রাখলে আমার পরবর্তীতে পাবলিশ করা ভিডিওর নোটিফিকেশান আপনারা পাবেন না। তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং মেঘের রাজ্য মেঘালয়ের মেঘের শুভেচ্ছা জানিয়ে হট স্প্রিং থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।